উৎসবের শহরে ফের প্রতিবাদের ঝড়, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাজপথে নাগরিক সমাজ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর চার্জশিটেও কেন অভিযুক্ত হিসেবে একজনের কথাই উল্লেখ রয়েছে। শনিবার সেই ইস্যুতে ফের পথে নামল শহরের একাধিক নাগরিক মঞ্চ। দশমীর দুপুরে বিচার চেয়ে সল্টলেক করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে নাগরিক মঞ্চ। কলকাতা পুলিশের তদন্তে কেন শিলমোহর দিল সিবিআই, এই প্রশ্ন তুলে হাতে পোস্টার ব্যানার প্ল্যাকার্ড নিয়ে রাজপথে নামেন সাধারণ মানুষ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। যদিও মিছিল সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছলেই আন্দোলনকারীদের রুখে দেয় বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। তবে আন্দোলনকারীদের মধ্যে পাঁচজনকে ডেপুটেশন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়। ওই পাঁচজনের মধ্যে ছিলেন আইনজীবী, সিনিয়র চিকিৎসক, অধ্যাপক থেকে শুরু করে সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। পুজোর ছুটির আগে সিবিআই শিয়ালদা কোর্টে আরজিকর কাণ্ডের চার্জশিট পেশ করেছে। এরপর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক মিছিলও করা হয়, কারণ ওই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে একজনেরই নাম উল্লেখ করা হয়েছে। পুজোর মধ্যেই অর্থাৎ বুধবার বিচার চেয়ে দুটি চিকিৎসক সংগঠন এবং নার্সদের একটি সংগঠন মিলিতভাবে সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছিল। এর মধ্যেই আবার বিচার চেয়ে পথে নামল নাগরিক সমাজ।